আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম, 30 অক্টোবর দেখা মিলবে $1,00,000 প্রথম বিগ বিজয়। বৈষম্য কমাতে ব্যবহৃত হচ্ছে প্রযুক্তি, বিপ্লব ঘটেছে ই গভর্নেন্স। যাত্রা শুরু করলো টফি, 2027 সালের আগে লাভের দেখা পাচ্ছে না দারাজ, প্রত্যাশার চেয়ে দ্বিগুণ হবে সুপার কম্পিউটারের গতি। এবার আইওএস থেকে পিক্সেল ফোনে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি ট্রান্সফার, অ্যাপলকে ছাড়িয়ে যাওয়ার পথে মাইক্রোসফট, এবং সাশ্রয়ী ফোনে মিলবে দ্রুতগতির 5G। এবার পুরো খবর, 30 অক্টোবর দেখা মিলবে $1,00,000 প্রথম বিগ বিজয়। আর মাত্র একদিন, এখন চলছে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড 2021-এর সমাপনী অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজন বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড বিগ 2021-এর ওয়ান বিগ উইনার হিসেবে বিজয়ী স্টার্টআপ এর নাম ঘোষণা করা হবে 30 অক্টোবর। বিশাল এই আয়োজনে 142টি দেশে ক্যাম্পেইন শেষে বাংলাদেশ সহ বিশ্বের 57টি দেশ থেকে প্রাথমিক পর্যায়ে 7,000-এর অধিক স্টার্টআপ ও উদ্ভাবক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করে। দেশীয় পর্যায়ের বাছাইকৃত 65টি স্টার্টআপ নিয়ে বুটক্যাম্প শেষে 13 পর্বের শ্বাসরুদ্ধকর রিয়েলিটি শোয়ের মাধ্যমে নির্বাচন করা হয় সেরা 26টি স্টার্টআপ। স্টার্টআপগুলো হলো থিঙ্কার টেকনোলজিস, বন্টন কানেক্ট, বইঘর, রাডাসিস্ট, অলওয়েল বিডি লিমিটেড, ল্যান্ডনক, ইনোভেস টেকনোলজিস, লাইফ স্প্রিং, আইডিয়া 3D সলিউশন, ক্যাপ্টেন আর্থ, ওপেন ফ্যাক্টরি, আপ স্কিল, প্লাস্টাইল, সাইকিউর অর্গানাইজেশন, ব্রাইলি, ইনক্লুশন এক্স, স্মার্ট হোয়াইট কেইন, ডিঙ্গি টেকনোলজিস লিমিটেড, ঘোস্ট কিচেন বাংলাদেশ, অ্যান্ডস এরিয়াল সিস্টেম, আলো, সাইন্টিকো ডট কম, জো বাইক, খেলবেই বাংলাদেশ, অনলাইন সহপাঠী এবং রোবোল্যাব। এদিকে একই সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায় থেকে সেরা 10 স্টার্টআপ এবং আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও স্টার্টআপের সেরা 10টি সহ মোট 46টি স্টার্টআপকে নিয়ে হচ্ছে বিগ 2021 গ্র্যান্ড ফিনালে। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড 2021-এর প্রথম পুরস্কার হিসেবে সেরাদের সেরাকে $1,00,000 অনুদান দেওয়া হবে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষে বড় পরিসরে আয়োজিত এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানকে ঘিরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গ্রহণ করেছে বিশেষ আয়োজন। বিগ 21 গ্র্যান্ড ফিনালে আকর্ষণীয় করে তুলতে বর্ণির সাজে সাজানো হচ্ছে ভেন্যু। অনুষ্ঠানে বিজয়ীদের দেওয়া হবে লাল গালিচা সংবর্ধনা। বৈষম্য কমাতে ব্যবহৃত হচ্ছে প্রযুক্তি, বিপ্লব ঘটেছে ই গভর্নেন্স। শহর গ্রাম, নারী পুরুষ, গরিব দরিদ্র ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশে প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে, যার সুফল হিসেবে এখন 16,000 উদ্যোক্তা গ্রামে বসেই ফ্রিল্যান্সিং করছেন। ই গভর্নেন্সে দেশে বিপ্লব সাধিত হয়েছে। 28 অক্টোবর রাতে গ্লোবাল স্টুডেন্ট পিওনিয়ার অ্যাওয়ার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমনটাই জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পরব। এখন বাংলাদেশে 6,500,000 ফ্রিল্যান্সার, যারা যার যার গ্রামে, যার যার শহরে বসে, যার যার বাড়িতে বসে ইউরোপ আমেরিকার বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে তারা আউটসোর্সিং করে বাংলাদেশের এই 6,500,000 ফ্রিল্যান্সার $500 মিলিয়ন তার রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আসছে। এই কারণে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে ইন্ডেক্স, ইনক্লুসিভ ডেভেলপমেন্টের ইন্ডেক্স, সেখানে বাংলাদেশের পজিশন হচ্ছে 32nd। কারণ বাংলাদেশের শহর এবং গ্রামের ব্যবধান, নারী এবং পুরুষের ব্যবধান, গরিব এবং ধনীর ব্যবধান কমিয়ে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রযুক্তিকে ব্যবহার করেছেন। তার ফলাফল আজকে গ্রামে সেবা নিচ্ছে এবং প্রায় 16,000 ছেলে মেয়ে উদ্যোক্তা হিসেবে তারা গ্রামে বসে সেবা দিচ্ছে। তারা ঢাকামুখীও নয়, বিদেশমুখীও নয়। আর ই গভর্নেন্সে তো আমরা ইতিমধ্যেই একটা বিপ্লব সাধন করতে পেরেছি। এই যে করোনাকালীন সময়ে 19টা মাস, যেখানে ইউরোপ, আমেরিকা, এশিয়ার ধনী রাষ্ট্রগুলো, প্রযুক্তির নেতৃত্ব দানকারী দেশগুলো, তারাও হিমশিম খেয়েছে, সেইখানে আমাদের ই নথি ব্যবহার করে আমরা 1,61,00,000 ফাইল আমরা সম্পাদন করেছি। প্রধান অতিথির বক্তব্যে সবকিছুতেই পরিমিতিবোধের ওপর গুরুত্ব আরোপ করে নিজের জীবনের নানা স্মৃতিচারণ করে সন্তুষ্টিতে সুখ, শান্তি ও সাফল্য মেলে বলে মন্তব্য করেন তিনি। 22 বছর বয়সে বিয়ে করে একটা সংসারের দায়িত্ব নেওয়ার সাহস করেছি। আবার 24 বছর বয়সে আমি পিতা হয়েছি। 26 বছর বয়সে আমি সংসদ সদস্য নির্বাচনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নৌকা মার্কা মনোনয়ন পেয়েছি। আসলে চাওয়ার যেরকম শেষ নেই, পাওয়ারও শেষ নেই, সাফল্যেরও কোনো
চূড়ান্ত সংজ্ঞা নেই। সাফল্যের সংজ্ঞাটা যদি শীর্ষে ওঠা হয় তাহলে সেটা কখনোই শেষ হবে না, আর এই ছুটে চলাও কোনো দিন থামবে না। আর যদি সিম্পল লিভিং, হাই থিঙ্কিং হয়, পরিমিতিবোধ থাকে, তাহলে সাফল্যের আগে আপনি যদি সন্তুষ্টি পাওয়ার অভ্যাসটা তৈরি করতে পারেন তাহলে দেখবেন সুখ, শান্তি এবং সাফল্য সবই আপনি ভোগ করতে পারবেন। প্রতিষ্ঠার মাত্র এক বছরে সরকারি ভেঞ্চার ক্যাপিটাল স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি থেকে 7টি কোম্পানিতে 14 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলেও জানান পলক। সরকারের নিজস্ব একটা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি, যেটার বয়স এক বছর হচ্ছে। ইতিমধ্যে আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছি যে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে আমরা শতবর্ষে শত আশা নামে একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি। আমরা 50টা স্টার্টআপ কোম্পানিতে 100 কোটি টাকা বিনিয়োগ করব। ইতিমধ্যেই আমরা চালডাল, পাঠাও, ঢাকা কাস্ট সহ আমরা 7টা কোম্পানিতে 14 কোটি টাকা বিনিয়োগ করেছি এবং আনন্দের সাথে আমি বলতে পারি মাত্র 12 মাসের মধ্যেই এদের মধ্যে বেশ কয়েকটা কোম্পানির ভ্যালুয়েশন 3 গুণ বেড়ে গেছে। জিএসএ সভাপতি শরীফ জহির, ইও বাংলাদেশ সভাপতি মাইক কাজী, সাবেক সভাপতি হোসেন খালিদ এবং ভেঞ্চার ক্যাপিটাল বাংলাদেশের সভাপতি শামী হাসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। যাত্রা শুরু করলো টফি। দেশীয় কন্টেন্ট নির্মাতাদের ইউটিউবের বিকল্প হিসেবে অর্থ উপার্জনের প্ল্যাটফর্ম টফির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 28 অক্টোবর ভার্চুয়ালি এই প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংক ডিজিটাল এই আলটিমেট লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মটির স্বত্বাধিকারী। অনুষ্ঠানে প্ল্যাটফর্মটিকে দেশীয় সংস্কৃতি বিকাশের গর্ব করার মতো উদ্যোগ হিসেবে মন্তব্য করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে ইউটিউব সহ অন্যান্য প্ল্যাটফর্মে কপিরাইট যাচাই বাছাই না হওয়ায় কন্টেন্ট পাইরেসি হয় অভিযোগ করে কপিরাইট আইন প্রয়োগ ও কন্টেন্ট প্রদানকারীর পরিচয় নিশ্চিত করার জন্য টফির স্বচ্ছতা নিশ্চিত করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান মোস্তাফা জব্বার। অপরদিকে টফি ডিজিটাল বাংলাদেশ অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোহাম্মদ আফজাল হোসেন। এছাড়াও বাংলাদেশের তরুণ সমাজের জন্য টফি মেধা বিকাশের একটি বড় সুযোগ সৃষ্টি করবে বলে মন্তব্য করেন অ্যাডকো সভাপতি অঞ্জন চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র এবং এডিটর্স গিল্ড বাংলাদেশের সভাপতি মোজাম্মেল বাবু ও বাংলালিংক সিও এরিকস বক্তব্য রাখেন। 2027 সালের আগে লাভের দেখা পাচ্ছে না দারাজ। আগামী 2027 সালের আগ পর্যন্ত দারাজ বাংলাদেশ ব্রেক ইভেন অতিক্রম করতে পারবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুস্তাহিদুল হক। এখন পর্যন্ত এই অনলাইন মার্কেট প্লেসটি ই কমার্সে বিনিয়োগ করে যাচ্ছে। এই বিনিয়োগ আগামী আরও কয়েক বছর অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে গত বছরের তুলনায় এবছর দ্বিগুণ ব্যবসায়ী প্রবৃদ্ধির আশা করছে দারাজ। 2027 সালের আগে দ্যার ইজ নো চান্স দারাজ বাংলাদেশ ইভেন ব্রেক ইভেন করবে। সো ই কমার্সে উই আর ইনভেস্টিং মানি এবং উই নিড টু ডু অ্যাটলিস্ট ফর নেক্সট 5 to 6 years। এত বেচাকেনার পরও কেন লাভ করতে পারছে না তার ব্যাখ্যাও দিয়েছেন মুস্তাহিদুল হক। একটা রেফ্রিজারেটার আপনি যদি দারাজে অর্ডার দেন চিরাং থেকে, আমরা 395 বা 95 টাকা সম্ভবত ডেলিভারি চার্জ নিই। যে কোনো কুরিয়ারে আপনি বাংলাদেশে যে কোনো কুরিয়ারে যদি পাঠাতে চান, ইভেন আমাদের নিজস্ব লজিস্টিকের মাধ্যমেও খরচ মিনিমাম হলো 1000 টাকা। সো আমি একটা জাস্ট রেফ্রিজারেটর একটা পণ্য ডেলিভারি করতে যাই, 500-600 টাকার মতো লস করছি। কেন এই ক্ষতি মেনে নিচ্ছেন এ বিষয়ে দারাজ বাংলাদেশ ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, ইট জাস্ট দ্য ইনভেস্টমেন্ট দ্যাট উই আর মেকিং, মানে ফর ফিউচার বলতে পারেন, টু ডেভেলপ অ্যান ইন্ডাস্ট্রি, টু ডেভেলপ দ্য কান্ট্রি, অ্যান্ড ইটস অ্যান ইনভেস্টমেন্ট ফর দ্য ফিউচার। 28 অক্টোবর বৃহস্পতিবার বিশ্বে একদিনে সর্বোচ্চ বিক্রির লক্ষ্যমাত্রা অর্জনে দারাজের নিয়মিতভাবে আয়োজন করা 11/11 ক্যাম্পেইন উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুস্তাহিদুল হক। সংবাদ সম্মেলনে ক্যাম্পেইন বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন দারাজ সিএমও তাজদিন হাসান। তিনি জানান একদিনে গত বছর 18 লাখ মানুষ দারাজ অ্যাপ ব্যবহার করেছে। অনলাইন মেগা সেলে বিক্রির প্রবৃদ্ধি হয়েছে 86%, এর মধ্যে নতুন ক্রেতা বেড়েছে 43%। 11/11 এই সময়টাতে মানুষ বেশি সার্চ করছে বা মানুষ বেশি দারাজ অ্যাপে আসছে। জাস্ট 18 সালে গত 3 বছরের ডেটা যদি আমি দেখি, আমরা শুরু করেছিলাম একদিনে 6.5 লক্ষ মানুষ আমাদের অ্যাপে এসেছিলো, যেটা পরের বছর হয়ে গেছিলো 11,07,000, যেটা গত বছর হয়েছে 18 লক্ষ।
এবং এই বছর আমরা এক্সপেক্ট করছি 33 লক্ষ মানুষ একদিনে আমাদের এই অ্যাপে আসবে। তাহলে এই সেকেন্ড যে স্লাইডটা, এটা থেকে আমরা বুঝতে পারছি যে যে কোনো মেগা ডে বা যে কোনো বিগ সেলস ডেতে মানুষের অনেক, বাংলাদেশের মানুষের অনেক আগ্রহ আছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দারাজের চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেন এবং চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম। মোটামুটি সবাই জেনে থাকবেন যে আমাদের বছর থেকে বছর কিন্তু আমরা প্রায় 100% গ্রোথে কাজ করছি। গত বছর যেটা 100 কোটি টাকার বিজনেস ছিল সেটা এবছর 200 কোটিরও উপরে হবে ইনশাল্লাহ। একদিনের সেল পার্সপেক্টিভে অলমোস্ট 11 টাইমস বেশি অর্ডার আমরা পাচ্ছি। 11 লাখ পণ্য আমরা একটা সিঙ্গেল ডেতে পাচ্ছি, বাট পুরো ক্যাম্পেইন পিরিয়ডে যদি আমরা অপারেশন পার্সপেক্টিভে বলি, আমরা প্রায় 30 থেকে 35 লক্ষ প্যাকেজ ডেলিভারি করব আমাদের টোটাল যে ক্যাম্পেইন ডেজ আছে তার মধ্যে। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করে তাদের পুরস্কৃত করা হয়। নজর দিচ্ছি বিশ্ব প্রযুক্তির খবরে। প্রত্যাশার চেয়ে দ্বিগুণ হবে সুপার কম্পিউটারের গতি। ব্যক্তিগত কম্পিউটারের জন্য বুধবার নতুন ও দ্রুতগতির প্রসেসর চিপস উন্মোচন করেছে ইন্টেল। সেখানে কোম্পানিটি জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের জন্য যে সুপার কম্পিউটার তৈরিতে কাজ করা হচ্ছে তার গতি আগের প্রত্যাশার চেয়ে দ্বিগুণ হবে। দ্রুতগতির কম্পিউটার চিপস তৈরিতে একসময় শীর্ষস্থানে ছিল ইন্টেল, তবে AMD এবং অ্যাপলের কাছে হেরে সেই খেতাব হারিয়েছে ইন্টেল, যদিও উভয় কোম্পানি তাদের চিপস তৈরিতে বাইরের কোম্পানির দ্বারস্থ হয়। অন্যদিকে ইন্টেল তাদের অভ্যন্তরীণ ম্যানুফ্যাকচারিং অপারেশন নিয়ে বেশ বেকায়দায় ছিল। ক্যালিফোর্নিয়ার সান্তাক্লারা ভিত্তিক ইন্টেল বুধবারের অনুষ্ঠানে সফটওয়্যার ডেভেলপারদেরকে তাদের চিপসের জন্য কোড লিখতে অনুরোধ করেছে। অনুষ্ঠানে PC-র জন্য 12 প্রজন্মের ইন্টেল কোর চিপস উন্মোচন করা হয়। এর কোড নেম অল্ডার লেক। শীঘ্রই বিভিন্ন কোম্পানির অন্তত 500টি মডেলের PC-র জন্য ও ল্যাপটপ থেকে শুরু করে গেমারদের জন্য বড় মেশিনের জন্য ধারাবাহিকভাবে 60টি আলাদা মডেলের চিপস পণ্য তালিকায় যুক্ত হচ্ছে। এবার iOS থেকে পিক্সেল ফোনে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি ট্রান্সফার। গত মাসে স্যামসাংয়ের গ্যালাক্সি ডিভাইসের মাধ্যমে হোয়াটসঅ্যাপের ক্রস প্ল্যাটফর্ম চ্যাট হিস্ট্রি ট্রান্সফার সুবিধা চালু হয়, তবে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে এই ফিচারটির পরিসর বাড়ছে। এরই ধারাবাহিকতায় পিক্সেল ফোনেও ফিচারটি পাওয়া যাচ্ছে। ক্রস প্ল্যাটফর্ম চ্যাট হিস্ট্রি ট্রান্সফার সুবিধার ফলে হোয়াটসঅ্যাপের ভয়েস মেমো, ছবি, ভিডিও সহ মেসেজ আইফোন থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে স্থানান্তর করা যায়। ফলে ব্যবহারকারীরা নতুন ফোন ব্যবহার শুরু করলে হোয়াটসঅ্যাপের পুরাতন চ্যাট নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, এখন থেকে ভয়েস মেমো, ছবি এবং ভিডিও সহ পুরো মেসেজ হিস্ট্রি আইফোন থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে স্থানান্তর করে নেওয়া যাবে। স্যামসাংয়ের ক্ষেত্রে কমপক্ষে অ্যান্ড্রয়েড 10 চালিত ডিভাইসে সুবিধাটি পাওয়া গেলেও অন্য ডিভাইসের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের প্রয়োজন হবে। আপাতত শুধুমাত্র পিক্সেল ডিভাইসেই চোখে পড়বে ফিচারটি। গুগল জানিয়েছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণের স্মার্টফোনে এই ফিচারটি পাওয়া যাবে। অবশ্য ক্রস প্ল্যাটফর্ম চ্যাট হিস্ট্রি স্থানান্তরের ক্ষেত্রে লাইটনিং টু USB কি ক্যাবলের প্রয়োজন পড়বে। পাশাপাশি নতুন অ্যান্ড্রয়েড ফোন সেট আপ করার সময় QR কোডেরও প্রয়োজন হবে। অ্যাপলকে ছাড়িয়ে যাওয়ার পথে মাইক্রোসফট। বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হিসেবে অ্যাপলকে ছাড়িয়ে যাওয়ার পথে মাইক্রোসফট। আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকে প্রতিবেদন প্রকাশের একদিন আগেই সফটওয়্যার জায়ান্টির পক্ষ থেকে এই তথ্য পাওয়া গেছে। অ্যাজুর ক্লাউড কম্পিউটিং ব্যবসায় এই শক্তিশালী প্রবৃদ্ধির কারণে তৃতীয় প্রান্তিকে মাইক্রোসফটের শেয়ার মূল্য 4.2% বেড়ে $323.17 উন্নীত হয়েছে। এর মাধ্যমে সফটওয়্যার জায়ান্টির বাজার মূল্য $2.426 ট্রিলিয়ন পৌঁছায়, যা অ্যাপলের $2.461 ট্রিলিয়ন ভ্যালুয়েশন থেকে কিছুটা কম। চলতি বছরের মাইক্রোসফটের শেয়ার প্রতি মূল্য 45% বেড়েছে। মূলত মহামারীতে ক্লাউড ভিত্তিক সেবার চাহিদা বেড়ে যাওয়ায় মাইক্রোসফট এই সফলতা পেয়েছে। অন্যদিকে অ্যাপলের প্রবৃদ্ধি হয়েছে 12%। 2010 সালে বাজার মূল্যে মাইক্রোসফটকে ছাড়িয়ে যায় অ্যাপল, যখন আইফোন অ্যাপলকে বিশ্বের প্রিমিয়ার কনজিউমার টেকনোলজি কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেছিল। উভয় কোম্পানি সাম্প্রতিক বছরগুলোতে ওয়াল স্ট্রিটের সবচেয়ে দামি কোম্পানির খেতাব পেয়েছে। 2020 সালের মাঝামাঝি সময় থেকে অ্যাপলই এই শীর্ষস্থান দখল করে রেখেছে। সাশ্রয়ী ফোনে মিলবে দ্রুতগতির 5G। 6 ন্যানোমিটারের বাজেট সাশ্রয়ী নতুন 3টি চিপ নিয়ে হাজির হয়েছে কোয়ালকম। এর মধ্যে সিস্টেম অন এ চিপ 5G হার্ডওয়্যারে আরও উন্নত কর্মক্ষমতা উপহার দিতে পারবে বলেই দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। স্ন্যাপড্রাগন 695 মডেলের এই চিপটিকেই তারকা চিপ ধরা হচ্ছে। চিপটি 690-র উত্তরসূরি। এতে যুক্ত হয়েছে আরও দ্রুতগতির 5G তরঙ্গ মিলিমিটার, যা AT&T এবং ভেরাইজনের মতো মোবাইল সেবাদাতাদের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি চিপটি দিতে পারবে 30% পর্যন্ত দ্রুতগতির গ্রাফিক্স এবং 15% পর্যন্ত দ্রুততর CPU টাস্ক।
বাকি চিপ দুটি হচ্ছে স্ন্যাপড্রাগন 480 প্লাস এবং 778G প্লাস, দুটোই আদতে 480 এবং 778G পুনরাবৃত্তি। টিউন আপ করা চিপ দুটিতে ক্লক স্পিডের মাধ্যমে কিছুটা উন্নত সিপিইউ এবং জিপিইউ কর্মক্ষমতার দেখা মিলবে। এছাড়াও রয়েছে একক LTE চিপ স্ন্যাপড্রাগন 680 যা বাড়তি 5G খরচ ছাড়াই 695-এর 6 nanometer প্রক্রিয়ার মতোই কাজ করবে। যে বাজারগুলোতে 5G সেবা সীমিত বা অত্যন্ত দামি সেগুলোকে লক্ষ্য করা হচ্ছে এর মাধ্যমে। সব চিপকেই 2021 সালের শেষ নাগাদ পণ্যে ব্যবহৃত হতে দেখা যাবে। প্রযুক্তি সাইট এনগ্যাজেটের খবরে বলা হয়েছে অনার, মটোরোলা, নোকিয়া, অপো, ভিভো এবং শাওমির মতো ব্র্যান্ডগুলো এক বা একাধিক নতুন স্ন্যাপড্রাগন চিপ ব্যবহার করবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।